আসসালামু আলাইকুম। তো আপনাদের সামনে আবারও নতুন একটা স্ট্রং একটা প্রজেক্ট নিয়ে আমি হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো যে প্রজেক্টটা আপনারা জয়েন করার বিনিময়ে পেয়ে যাচ্ছেন প্রায় $25 মতন টোকেন, তাদের নির্দিষ্ট টোকেন পাচ্ছেন ১০০টি টোকেন, যার ভ্যালু $20 মানে শো করছে, আর তাদের প্রাইসটা অনেক প্রাইস। তো আজকে সম্পূর্ণ দেখাবো। আজকের এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন পিবিসি মাইনিং, তাদের আমরা এই যে আর্নিং করতে পারবো পাই মাইনিং, তো আমরা পাই মাইনিংও আর্নিং করতে পারবো, তাদের নির্দিষ্ট টোকেন পাবো। এ টু জেড আজকে কমপ্লিট কীভাবে কী করতে হবে, আজকে অ্যাকাউন্ট কীভাবে করতে হবে, কীভাবে মাইনিং করতে হবে, সব কিছু প্রসেস আজকে এই ভিডিওতে থাকছে। চলুন তাদের অ্যাপ থেকে দেখে আসি। এই যে পিবিসি মাইনিং আমি আসলাম, পিবিসি মাইনিং আমি এখন যাই, কিছু সময় লোডিং নেবে, লোডিং নেওয়ার সময় আপনারা অপেক্ষা করবেন। অপেক্ষা করলে দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের এই জায়গায় এই যে পাই কয়েন আছে, এই পাই কয়েনের ফলে আমরা যদি ক্লিক করি তো এই জায়গায় দেখতে পাচ্ছেন পিবিসি। আমরা যদি একটু সিলেক্ট করি নিচের মধ্যে উপরে ধাক্কা দিই, দেখতে পাচ্ছেন আমার এটা কেওয়াইসি ভেরিফাইড হয়ে গেছে। এই যে আমাদের ইনস্ট্যান্ট প্রথম থেকে আমাদেরকে এই জায়গায় কেওয়াইসি করে তাদের আর্নিং করতে হবে। এই যে বড় একটা প্রজেক্ট, এই জায়গা থেকে আমরা শুরুর থেকে আমাদেরকে কেওয়াইসি যত দিচ্ছে, এই যে আমাদেরকে অনেক টাকা এর ক্ষেত্রে আমরা ইনকাম করে নিতে পারবো। তাদের প্রাইস দেখতে পাচ্ছেন ২ সেন্ট প্রাইস রয়েছে শুরুর থেকে। তো এবার আমি প্রোফাইলে ক্লিক করলাম, প্রোফাইলে ক্লিক করলে এই যে আমি প্রোফাইলে ক্লিক করলাম, তারপর এই যে আইডি কার্ডে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড অ্যাপ্রুভ তারা করে দিয়েছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেট, ওয়ালেটে ক্লিক করলাম, ওয়ালেটে ক্লিক করলে এই যায় দেখতে পাচ্ছেন তাদের নিজস্ব টোকেন, এই যে ১০০টি টোকেন আছে, এটা আমাদেরকে আনলক থাকবে। এই যায় এনএফটি আছে, এনএফটি আমরা ক্লেম করতে পারবো, ঠিক আছে। তো এই যে আমাদেরকে এরকম অফার আসবে কখন, যখন আমাদেরকে অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হয়ে যাবে। তারপরে এই যায় রয়েছে এনএফটি, তো এনএফটিটা আমি একটু পরে দেখাবো। এখন চলেন আমরা তাদের একটা কাজ দেখি, সেটা হলো আমরা যদি এই যায় দেখতে পাচ্ছেন অনেক একটা বড় একটা প্রজেক্ট, এই জায়গায় তাদের টোকেনটা পাম্প করবে। ওকে, তো এই যে আশা করি সবাই এখন খোলা থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কিছু দেখাবো। তো চলেন আমরা টেলিগ্রামে চলে যাই, চলে আসলাম আমার টেলিগ্রামে। টেলিগ্রামের থেকে প্রথম এই লিঙ্কে ক্লিক করবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, এই লিঙ্কে ক্লিক করে একটা ব্রাউজার সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিছু সময় যা ওয়েট করতে হবে। ওয়েট করলে উপরে দেখতে পারবেন এই যে আমরা ১০০টি টোকেন পাচ্ছি পিবিসি টোকেন, তো উপরের থেকে আমরা এটা ক্রাস করে দেবো। ক্রাস করে দিলে আমাদেরকে এরকম অপশন দেখাবে। তো এই জায়গায় আমাদেরকে কী করতে হবে, এই যে একটা ইমেল দিতে হবে, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, রেফার কোডটা অটোমেটিক থাকবে, এই যে আমরা টিকমার্কটা উঠিয়ে দিতে হবে। ওকে, এই যা ক্লিক করলে টিকমার্কটা উঠিয়ে যাবে। তারপরে সব কিছু দেওয়ার পরে, এই যা সব কিছু দেওয়ার পরে এই যে আমার এই যে ইমেল কোড, এই কোডে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদেরকে তারা একটা কোড দিবে, সেই কোডটা এনে আমরা এই যে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এই রেজিস্টার বাটনে আমরা ক্লিক করে দিব। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে দেখাবে যে অ্যাকাউন্ট রেজিস্টার্ড কমপ্লিট। ওকে, তো ওই ক্ষেত্রে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এবার এরকম একটা আপনার ভাই এরকম ফটো আসবে, নাহলে একটা ভিডিও আসবে। তো আপনারা কী করবেন, এই জায়গায় কুরাসে ক্লিক করবেন, নাহলে এরকম আসলে এই ভেরিফাইড আছে, এই জায়গায় ক্লিক করতে পারেন, কুরাসও করতে পারেন। তো কুরাস করে দেওয়ার পরে আসবে এরকম হোয়াটসঅ্যাপ। তো আপনাদেরকে এখন কী করতে হবে, এই জায়গায় বাংলাদেশ কান্ট্রি এই জায়গায় খুঁজে নেবেন, নাহলে এই যায় ২০ দিবেন, এই যে আপনাদের বাংলাদেশ চলে আসবে। আর যদি ইন্ডিয়ান তাহলে আপনারা ইন্ডিয়া খুঁজে নেবেন, খুঁজে নেওয়ার পরে এই যায় দিতে হবে ৬ ডিজিটের কোড, আপনারা ১২৪৫ এরকম কোড দিতে পারেন। দেওয়ার পরে এগুলো সব কিছু দেওয়ার পরে এই যে একটা ফোন নাম্বার দিবেন, দেওয়ার পরে এই জায়গায় এই যে কোডে ক্লিক করবেন। কোডে ক্লিক করলে আমাদেরকে ইমেলে তারা একটা কোড দিবে। ওকে, এই যে ইমেলে একটা কোড দিয়েছে, এই কোডটা আমরা এই জায়গায় বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এই যে সাবমিট আছে, এই সাবমিটে আমরা ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমাদেরকে দেখাবে যে আপনার পিন সেটআপ কমপ্লিট। ওকে, তো ওকে দেওয়ার পরে এবার আসেন এই যায় আমাদেরকে দেখাচ্ছে, আমাদেরকে তাদের আইডি কার্ড আমাদেরকে এই যায় বসিয়ে দেবে, কেওয়াইসি করা লাগবে। তো আমরা এই কনফার্মে ক্লিক করব, কনফার্মে ক্লিক করার পরে আমরা তাদের দ্বিতীয় স্টেপে চলে যাব। তো এই জায়গায় মূল কাজ এই যে আপনাদেরকে আইডি কার্ড অনুসারে ফুল নেম দিবেন, এই যায় বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, এই যায় ক্লিক করলে বাংলাদেশ আপনারা খুঁজে পাবেন, বাংলাদেশ খুঁজে নিয়ে এই যায় ক্লিক করে দেবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া খুঁজে নেবেন। তারপরে এই যায় দিতে হবে আইডি কার্ডের নাম্বার, ঠিক আছে, এই জায়গায় আইডি কার্ডের নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পরে এই জায়গায় আইডি কার্ডের মানে ফাস্টফেড দিবেন, ফাস্টফেড দেওয়ার পরে নিচে একটু সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যায় দিতে হবে আইডি কার্ডের ব্যাক পার্ট। তারপরে দিতে হবে এই যায় আইডি কার্ডের হাতে নিয়ে একটা সেলফি ফটো, ডাইরেক্ট গ্যালারি থেকে একটা ফটো আইডি কার্ড দিয়ে আগে একটা সেলফি তুলে নেবেন, সেখান থেকে এই যায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই সাবমিটে আমরা ক্লিক করব, সাবমিটে ক্লিক করার পরে দেখাবে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট
এই জায়গায় আমাদের 24 ঘন্টার জন্য অ্যাকাউন্টটা কমপ্লিট, এই যে 24 ঘন্টার জন্য আমাদেরকে অ্যাকাউন্ট তারা ভেরিফাইটি করে দেবে, এই যে আন্ডার রিভিউতে চলে গেছে, টিক মার্কটা উঠে গেছে, ওকে। তারপরে এরকম দেখাবে যে আপনার অ্যাকাউন্টটা আন্ডার রিভিউতে আছে, এটা ভেরিফাইড না হন তো আপনারা কাজটা করতে পারবেন না। তারপরে এই যা দেখতে পাচ্ছেন এরকম ভেরিফাইড থাকবে আপনাদের, যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যখন ভেরিফাইড হয়ে যাবে তখন আপনাদেরকে এটা উঠিয়ে দেবে, ওকে। চলে আসলাম আমার অ্যাকাউন্টে, তাদের ফিরাইজটা যাই দেখতে পাচ্ছেন, তাদের ফিরাইজটা যাই আপডাউন করছে, ওকে। তো এই যায় নিচে একটু সিলেক্ট করে গেলে আপনাদের যখন অ্যাকাউন্ট ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে কী হয়েছে, তখন এই যায় দেখতে পাচ্ছেন টাক্স, এই টাক্সের পরে যদি আমরা এখন ক্লিক করি তো এই যায় দেখতে পাচ্ছেন আমাদের একটা কম একটা মানে একটা আমাদেরকে কমপ্লিট হয়ে গেছে একটা, ঠিক আছে। তো এখন যদি আমরা প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করলে এই যে ওয়ালেটে যদি ক্লিক করি তো আমাদের কী হয়েছে, হয়ে যাওয়ার পরে আপনাদেরকে সম্পূর্ণ এরকম অপশন আসবে, আর এটা আমাদের 100টি টোকেন লকে থাকবে, ওকে। তো এর নতুন যেহেতু প্রজেক্টটা এই যা রয়েছে দেখতে পাচ্ছেন, তাদের এপিকে, এপিকেটা যদি ডাউনলোড করেন তো এপিকেটাতে এখন সার্ভারের সমস্যা, এটাতে আপনারা লগ ইন করতে পারবেন না, আমাদের ব্রাউজার দিকে এখন আর্নিং করতে পারবেন, ও আর্নিং করতে হইবে। তো আপনারা যদি এপিকেটা ডাউনলোড করেন, ডাউনলোড করে লগ ইন করে দেখতে পারেন, এটা হইবে না। তারপরে এই যা রয়েছে টিম, টিমে ক্লিক করবলে এই যায় আপনাদেরকে রিফাইলিংটা হয়ে যাবেন নিচে গেলে, সরি রিফাইলিংটা পাতে হলে আপনাদেরকে এই প্রোফাইলে ক্লিক করতে। আসসালামু আলাইকুম, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, আমাদের ওয়াচ ওয়ার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, ভিডিও দেখে লাইক করতে ভুলবেন না। এই যে উপরে দেখতে পাচ্ছেন লেভেল ওয়ান, এই লেভেল ওয়ানের পরে এই যে তীর আছে এই তীর পরে আপনারা ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে একটু নিচে সিলেক্ট করে দেখতে পাবেন এই যা রয়েছে রেফার লিঙ্ক, এই যা রয়েছে রেফার লিঙ্ক, এই যা রয়েছে রেফার কোড। তো এইগুলো আপনারা নিয়ে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে সেটা আপনারা শেয়ার করে দিতে পারেন। দেওয়ার পরে এখন আমরা যদি হোম পেজে ক্লিক করলাম, তারপরে এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার, এই ট্রান্সফারে আমরা ক্লিক করলাম, ট্রান্সফারে ক্লিক করার সময় কিছু সময় লোডিং নেবে, কিছু সময় লোডিং নেওয়ার পরে এই যায় দেখতে পাচ্ছেন অলরেডি তাদের টোকেনটা বাই করা যাচ্ছে, সেল করা আপাতত যাবে না। তাদের প্রাইস রয়েছে প্রায় 250 দেখতে পাচ্ছেন, এই যায় মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন 250 প্রাইস রয়েছে। তো আপনারা যদি বাই করতে চান এই যায় বাইতে ক্লিক করলে বাই হয়ে যাবে, আর যদি আমরা সেলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যায় সেলে অপশনটা তাজা নাই। তো এখন একটা কথাই বলি, এখন আমরা প্রোফাইলে ক্লিক করে এই যায় ওয়ালেটে আবার ক্লিক করব, ওয়ালেটে ক্লিক করার পরে কিছু সময় লোডিং নেবে, তাদের সার্ভার ক্র্যাশ করছে। তো এই জিনিসটা কী সব কিছু একটু যদি দেখাচ্ছি, তারপরে কিছু সময় ওয়েট করার পরে এই যায় দেখতে পাচ্ছেন আপনাদের এরকম একটা ওয়ালেট চলে আসবে, ডিপোজিট উইথড্র ট্রান্সফার উইথড্র NFT, তারপর এই যায় রয়েছে লকে থাকবে 100 পয়েন্ট, যেটা আপনারা PBC টোকেন পাচ্ছেন, ওকে। আর এই যায় দেখতে পাচ্ছেন উপরে পেমেন্ট সেটিং, এই পেমেন্ট সেটিংটা কী এরকম আসবে কখন, যখন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে KYC, ওকে। তারপরে এই পেমেন্ট সেটিংয়ে ক্লিক করলে কিছু সময় ওয়েট করতে হবে, কারণ এই যায় সার্ভারটা ক্র্যাশ করার পথে, ওকে। তো পেমেন্ট সেটিংয়ে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন, এই যায় পাই তারা লাইভে রয়েছে তাদের, এই যে আমরা এটা ট্রান্সফার করতে পারবো উইথড্র করতে পারবো। তাই পাইতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যায় চাচ্ছে অ্যাড্রেস, তাই এই যায় কোন অ্যাড্রেস দিতে হবে পরবর্তী আপডেট ভিডিওতে সেটা আমরা আপনাদের দেখানো হবে পরবর্তী আপডেট ভিডিওতে, ওকে। তারপর এই যায় রয়েছে আমাদের এই যায় অ্যাড্রেসটা দিয়ে জাস্ট এই যে একটা অ্যাড্রেস দিতে হবে, দিয়ে এই জায়গায় অ্যাকাউন্ট খোলার সময় যে 6 ডিজিটের আমরা পিনকোড দিয়েছিলাম দিয়া সেটা দিয়ে এই যে আমাদের আপডেটে ক্লিক করতে হবে। তো এটা আমরা পরবর্তী আপডেট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তারপরে আমি ব্যাকে ফেস করলাম, এখন আমরা নিচের এই অপশনটা ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পরে এই যা কিছু সময় লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যা রয়েছে ব্যাঙ্ক ট্রান্সফার, এই যা রয়েছে BND, এটাও ব্যাঙ্ক ট্রান্সফার। তো এই জায়গায় আমাদেরকে কীভাবে কী ট্রান্সফার করতে হবে কি না করতে হবে আমরা পরবর্তী আপডেট ভিডিওতে সব কিছু দেখানো হবে, উজ্জ্বল দেখানো হবে। তারপর আমি ব্যাকে ফিরিয়ে যাচ্ছি, তো ব্যাকে ফিরিয়ে আসার পরে এই যায় দেখতে পাচ্ছেন এখন এই যে ট্রান্সফার, এই ট্রান্সফারে আমরা ক্লিক করে দেবো, ক্লিক করে দেখবো এটা কী ট্রান্সফার তারা আমাদেরকে এই যায় করতে বলছে। তো এই যায় দেখতে পাচ্ছেন এই যায় আমরা যে 100টি টোকেন পেয়েছি KYC-র বিনিময়ে, তো এই যায় দেখতে পাচ্ছেন BPC, তো এই জায়গায় আমরা তাদের এই ভাষা রয়েছে তাদের কান্ট্রি, এই যে আমরা সেটা ট্রান্সফার করতে পারবো। তো এটা আমরা এখন ট্রান্সফার করবো না, এই যা রয়েছে ওয়াল USD, এই যে PPC রয়েছে PPC পরে আমরা ক্লিক করে দিতে পারি, দিয়ে আমরা কিছু সময় জাস্ট ওয়েট করবো।
ক্লিক করার পরে এবার বাম পাশে আমরা যে ঘর আছে ঘরটাতে ক্লিক করে যা দেখতে পাচ্ছেন এই যা রয়েছে ট্রান্সফার উইথড্র, তারপরে এই যে ওটিজি উইথড্র, ওটি কেওয়াইসি রিসিভ, ডাউনলোড কেওয়াইসি, এগুলো আপনার এই যে উইথড্র এনএফটি, ডিপোজিট এনএফটি এগুলো দেখতে পাচ্ছেন। তো এগুলো আমরা পরবর্তী আপনাদেরকে সব কিছু এ টু জেড ভিডিওতে আমরা জানিয়ে দিব। এখন আমি হোম পেজে চলে গেলাম। চলে যাওয়ার পরে এই জায়গায় আপনারা টোকেনটা আমরা মাইনিং করতে পারবো, এই জায়গায় কীভাবে মাইনিং করতে হবে সব কিছু সব এ টু জেড দেখালাম, আর মাইনিংটা কখন স্টার্ট হবে আমরা টেলিগ্রামে জানিয়ে দিব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন চলে যাচ্ছি আমার টেলিগ্রামে, সব কিছু টাস্ক আপনাদের কমপ্লিট করে দেখলাম কোনটা কী করতে হবে। তো এরকম আপডেট অফার আপডেট ভিডিও পেতে সবসময় টেলিগ্রামটা পিন করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য, আর মাঝ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওয়াল করে রাখবেন, আর একটা করে লাইক দিবেন। যাদের ভালো লাগবে কাজটা কমপ্লিট করবেন, যাদের ভালো লাগবে না তারা অফার থেকে স্কিপ নেবেন। তবে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।